বিগত 10 বছরে পুলিশে যত নিয়োগ হয়েছে প্রত্যেকটা রায় যদি আলাদা করে খুঁজে খুঁজে দেখা যায় প্রত্যেকটা নজির যদি দেখা যায় দেখবেন ছাত্র লীগের সবচেয়ে যে বড় সন্ত্রাসী ক্যাম্পাস লাইফে যার হাতে সবচেয়ে বেশি রক্তের দাগ লেগে থাকতো তাদেরকে ধরে ধরে পুলিশের এমন জায়গায় বসানো হয়েছে যারা পুলিশের তদন্ত করে দ্বিতীয় নির্লজ্জতম ব্যক্তি কেন বললাম কারণ প্রথম নির্লজ্জতম ব্যক্তি অলরেডি ফিক্সড এই জায়গাটা পরিবর্তন হওয়া সম্ভব না শেখ হাসিনার চেয়ে তো কেউ নির্লজ্জতম ব্যক্তি হওয়া সম্ভব না তো দ্বিতীয় নির্লজ্জতম ব্যক্তি এরশাদ সাহেব সারা জীবনে অনেক খারাপ কাজ করেছে একজন বিচারপতি যার কোটার সাথে ডিরেক্ট স্টেক আছে যিনি মুক্তিযোদ্ধার সন্তান সেই বিচারপতি এবং ছাত্রলীগের সর্বোচ্চ পদধারী একজন ব্যক্তি ছিলেন এই ধরনের একজন বিচারপতি কি কোটার রায় দিতে পারে শুধু বাংলাদেশ না পুরো পৃথিবীর নজির যদি খেয়াল করেন এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট নিয়ে কোনো রায় দেয়া যায় না তো আমি তো তখন দেখতে চেয়েছিলাম আমাদের দেশে এত সুশীল এত টকশজীবী এত শিক্ষক এত জ্ঞানীগুণী মানুষ এত মিডিয়া একটা মিডিয়াও কি এই প্রশ্ন তখন করতে পারে নাই যে এই যে বিচারপতি রায়টা দিচ্ছে তার তো লেজিটিমেসিই নাই এই রায়টা দেওয়ার জন্য দেখেন সেই ঘটনা কিন্তু ঘটে নাই সো বিচার বিভাগের কথা যদি একটু সাইডেও রাখি ওই যে শপথবদ্ধ রাজনীতিবিদের মতো বিচারপতি এবং যারা মামলার তদন্ত করে পুলিশ বিগত 10 বছরে পুলিশে যত নিয়োগ হয়েছে প্রত্যেকটা রায় যদি আলাদা করে খুঁজে খুঁজে দেখা যায় প্রত্যেকটা নজির যদি দেখা যায় দেখবেন ছাত্রলীগের সবচেয়ে যে বড় সন্ত্রাসী ক্যাম্পাস লাইফে যার হাতে সবচেয়ে বেশি রক্তের দাগ লেগে থাকতো তাদেরকে ধরে ধরে পুলিশের এমন জায়গায় বসানো হয়েছে যারা পুলিশের তদন্ত করে তো এই জায়গাগুলো কি চেঞ্জ হয়েছে মনে হয় বিচার বিভাগের সংস্কারটা হওয়া উচিত উচ্চ আদালতে হাইকোর্ট থেকে আমরা সেই আলোচনাটা শুরু করি একটা চমৎকার আলোচনা চলছিল যে একজন মানুষ ভুক্তভোগী একজন মানুষ একজন কৃষক একজন তাঁতি একজন জেলে তারা যখন বিচারের জন্য যায় তারা আমরা যেটাকে বলি নিম্ন আদালত অর্থাৎ বিচারিক আদালত ওই ডিস্ট্রিক্ট কোর্টগুলোতে তারা যায় এবং সেই নিম্ন আদালত যেটা আছে সেটার স্বাধীনতা নিয়ে দেখবেন কেউ কথা বলে না বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে যদি কথা হয় সবার আগে কথা হওয়া উচিত ওই নিম্ন আদালত স্বাধীন কিনা নিম্ন আদালত যদি স্বাধীন না হয় কোনোদিন মানুষ ন্যায় বিচার পাবে না এবং আরেকটা প্রস্তাবনা যেহেতু চ্যালেঞ্জের সাথে উত্তরণের উপায়ও আছে আমি বলি যে বাংলাদেশে সবচেয়ে নির্লজ্জতম দেশের যারা শাসন করেছে এর ভেতরে দ্বিতীয় নির্লজ্জতম ব্যক্তিকে নিয়ে আমি একটু প্রশংসা করতে চাই দ্বিতীয় নির্লজ্জতম ব্যক্তি কেন বললাম কারণ প্রথম নির্লজ্জতম ব্যক্তি অলরেডি ফিক্সড এই জায়গাটা পরিবর্তন হওয়া সম্ভব না শেখ হাসিনার চেয়ে তো কেউ নির্লজ্জতম ব্যক্তি হওয়া সম্ভব না তো দ্বিতীয় নির্লজ্জতম ব্যক্তি এরশাদ সাহেব সারা জীবনে অনেক খারাপ কাজ করেছে কিন্তু একটা কাজ ভালো কাজ করেছিল সেটা হলো হাইকোর্ট ডিভিশনের যে বেঞ্চ যেগুলো ছিল সেগুলো বিভাগীয় শহরগুলোতে তিনি নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন এই 20 কোটি দেশের মানুষের জন্য একটা হাইকোর্টে বিচার হবে এটা বিচার বিভাগের সাথে একটা তামাশা এই জায়গায় নানা ধরনের সংস্কার কমিটির দায়িত্বশীল ব্যক্তিরা আছেন আমি অনুরোধ করব মানুষের দোরগোড়ায় যদি বিচার বিভাগকে পৌঁছানোর দরকার হয় সেক্ষেত্রে হাইকোর্টের যে বেঞ্চগুলো সেগুলো বিভাগীয় শহরে পাঠানোর দরকার আছে এবং জেলা কোর্ট শুধু জেলা কোর্টেই না প্রত্যেকটা উপজেলা কেন্দ্রিক জায়গায় এই বিচার বিভাগের ইউনিটগুলো নিয়ে যাওয়া যায় কি না সেটাও ভেবে দেখার দরকার আছে